উপাচার্যের সঙ্গে আলোচনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে লাঞ্ছনার প্রতিবাদে দেয়া কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ডাকসু ভিপি জানান, উপাচার্যের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে, তবে সোমবারের মধ্যে দাবি আদায় না হলে আবারও কর্মসূচি দেয়া হবে। তবে ডাকসুর ভিপি পদ ব্যবহার করে নুরুল হক নূর মৌলবাদী রাজনীতির উত্থান ঘটানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন এজিএস সাদ্দাম হোসাইন। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএম হলের ঘটনা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করা হয়েছে এমন অভিযোগে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সহ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী নিয়ে সেখানে যান ডাকসু ভিপি নুরুল হক নূর। এ সময় তাকে লাঞ্ছিত করার অভিযোগ এনে মঙ্গলবার রাতভর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেন তারা। বুধবার সকালে উপাচার্য আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে তার কার্যালয়ে যান, প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন তাদের সঙ্গে। পরে রাজু ভাস্কর্যের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নূর, জানান আলোচনা ফলপ্রসূ হয়েছে। কালকের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমরা আগামী সোমবারের মধ্যে দেখতে চাই, আশ্বাস পেয়েছি এবং আমাদের কাছে আস্থার জায়গা মনে হয়েছে দেখি, কিন্তু আমরা আমাদের কর্মসূচি থেকে সরে এসেছি। পরশু রাত্রে 11টার সময় ঘুমান্ত অবস্থায় সেই সময় ইংরেজি বিভাগে 1314 সেশনের ওয়াসিফ হাসান পিয়াসের নেতৃত্বে পেটুয়া গুন্ডা বাহিনী, লাঠিয়াল বাহিনী, তারা যায় আমার রুমে, যে বলে যে তারা বলে যে ছাত্রলীগের নির্দেশ আমাকে ধরে নিয়ে যাইতে। এদিকে ডাকসুর এজিএস বলছেন, নূর কোটা সংস্কার আন্দোলনের নেতা সহ বিভিন্ন মৌলবাদী সংগঠনের কর্মীদের নিয়ে রাজনীতি করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কোনো ভূমিকা না রেখে তার তথাকথিত ভুইপোর সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, এটির যেন সাংগঠনিক বিস্তৃতি ঘটানো যায় সেটির একটা চেষ্টা করছেন। ডাকসুর ভিপি পদটিকে ব্যবহার করে গোটা বাংলাদেশে মৌলবাদী ছাত্র রাজনীতির উত্থান ঘটানোর চেষ্টা হচ্ছে কিনা সেটি আমরা দেখতে পাই। এবং যে শিক্ষার্থীকে মাদক ব্যবসা এবং মাদক সেবনের দায়ে হল থেকে বের করে দেয়া হয়েছে, তিনি নাকি তাকে হলে রাখতে এসেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, সমস্যার সমাধানের জন্যই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেছেন তিনি। যে কোনো অন্যায়, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্যাম্পাসে ঘটলে আমাদের একটা প্রক্রিয়া অবলম্বন করে তারপরে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। এসএম হলের ব্যাপারেও তাই হয়েছে। উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের হল সংসদ ও ডাকসুর কার কী দায়িত্ব, কার এখতিয়ার কতটুকু, এসব নিয়ে শীঘ্রই একটি কর্মশালা করা হবে। বললাম যে খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।